আমার আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, নবী গো নবী, কেন এখনো আপনি সবার মধ্যে, আপনি তো সবার মত না, আপনি তো সেরা, ঠিক কিনা বলেন? আপনি তো সবার সঙ্গে থাকার মানুষ না, আপনি তো মামাজের মেহরাবের মধ্যে ঢুকে যান, আপনি তো ইমামের জায়নামাজের মধ্যে যান, সবার মর্যাদা সমান পর্যায়ে হতে পারে, কিন্তু আপনার সঙ্গে কেউ না, জামাতের লিডার আপনি, কিন্তু আপনার জায়গায় আপনি একা, ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى صلى الله على محمد صلى الله عليه وسلم ماتير باري
প্রেমটি চাপাইয়া সবাই যাবে চলিয়া এমন দেশে যাবে রমণ যে দেশের নাই ঠিকানা এমন ঘরে থাকবি যে ঘরে নাই বিছানা পাখির গানে গানে নদীর কলতানে পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হোলি পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, বাকেরগঞ্জ পৌর শাখা ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়তম ঈসার সওয়াব ওয়াজ মাহফিল 2018। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আজকে আমাদেরকে বৈরি আবহাওয়ার মধ্যে, আবহাওয়া অনুকূলে না থাকার পরেও এই চমৎকার মরিমুখ পরিবেশ, জান্নাতি পরিবেশ, কোরআন হাদিসের মজলিস, আলেম উলামার মজলিস, পীর মাশায়েখের মজলিস, এই মজলিসে কবুল করেছেন, সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, দিলের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে মহান রবের দরবারে জানাচ্ছি কালেমাতুর শুকর। সকলে আনন্দ চিত্তে মহান মালিকের একবার প্রশংসার বাক্য জবান থেকে উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আমরা সবাই মানুষ, পরিচয় হচ্ছে আমাদের আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমরা, এই পরিচয়টাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা যদি আমাদের চতুর্পার্শ্বে লক্ষ্য করি, আমরা দেখি আমার চেয়ে শক্তিতে, দেহে, অন্যান্য অনেক দিক থেকে অনেক শক্তিশালী, অনেক বড়, অনেক দৈত্যকার প্রাণী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে রয়েছে।
আমরা এই আসার পরে আজকে আসার সময় বরিশাল থেকে যখন মোটরসাইকেলে করে আপনাদের বাকেরগঞ্জ আসতেছি, বিশ্ববিদ্যালয়ের পরের যে ব্রিজটা, এই ব্রিজটা পেরোনের পরে জিরো পয়েন্টের আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের হাতের বাম দিকে রাস্তার কিনার ধারে বিশাল বড় এক হাতি, আর একটা লোক নিচে ধরে হাঁটছে, আর একটা লোক এই হাতির পিঠের উপরে চড়ে বসে আছে। মনে মনে ভাবলাম যে হাতিটাকে নিয়ে হয়তোবা এরা একটা ব্যবসা করে। আমরা দেখেছি বিভিন্ন সময় সারাদিন ব্যাপী দোকানের সামনে যায়, মানুষের মজলিসের সামনে যায়, আর হাতির সুর পেতে দেয়, সেখান থেকে একটা কালেকশন করে। দেখেন দিনের পর দিন এত বিশাল বড় দৈত্যকার প্রাণীটাকে খাইয়ে না খাইয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালেকশনের ডিউটি করায়। কোনোদিন আমরা শুনিনি যে লক্ষ্মণ দাসের এই হাতি অথবা এই যে সার্কাস পার্টির এই হাতি কোনোদিন বিক্ষোভ করেছে, অবরোধ করেছে, আন্দোলন করেছে যে আমরা এই কালেকশনের ডিউটি করতে পারবো না, এমন খবর কোনোদিন নিউজে ছাপা হয়েছে? আমরা কখনো দেখিনি। কেন দেখিনি? কেন না, মহান মালিক এই বিশাল বড় দৈত্যকার প্রাণীটাকে আপনার মতো আমার মতো ছোট্ট মানুষের অধীনস্থ করে দিয়েছেন, করায়ত্তে দিয়ে দিয়েছেন। এই একটা বিষয়ের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমার মালিক আমাকে কতটা বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন এই পৃথিবীর মধ্যে। মহতারাম হাজিরিন, এটাই যদি আমরা একটু গবেষণা নিরীক্ষে লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি, অনেক বড় কিছু। এরপরে আমাদেরকে মহান মালিক আরো একটা বড় মর্যাদা দিয়েছেন, আমাদেরকে এমন এক পয়গাম্বারের উম্মত করে বানিয়েছেন যে পয়গাম্বার হচ্ছেন এই বিশ্বসভার সভাপতি, যে পয়গাম্বারের উপরে কথা বলার মতো, নেতৃত্ব দানের মতো, ক্ষমতা প্রভাব খাটানোর মতো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন সৃষ্টি নাই একমাত্র মহান মালিক ছাড়া, ঠিক কিনা বলো? মহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছেন, তাকে মর্যাদা দিয়েছেন, এবং এই মর্যাদা, এই সম্মান শুধুমাত্র এই পৃথিবীতে বসে নয়, এই সম্মান, এই মর্যাদা প্রদানের শুরুটা হয়েছে, প্রথম শুরু লগ্ন উদ্বোধনটা হয়েছে আলমে আরহার মধ্যে। আমার মালিক সমস্ত পয়গম্বর আলাইহিম সালাম, হতে পারে 1 লক্ষ, হতে পারে 2,24,000 পয়গম্বর, যেটাই হোক না কেন সংখ্যা, সব পয়গম্বরের রূহদেরকে ডেকে আমার মালিক সেখানে একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন। মালিক বলেছিলেন, বক্তব্য উপস্থাপন করেছিলেন, আমি আমার বন্ধু, আমার হাবিব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে যদি প্রেরণ করি, তবে তোমরা কি করবে, নিজেদের শরিয়াত চালু রাখবে, না তোমরা আমার হাবিবের অনুসরণ করবে, তার শরিয়াত মেনে নিবে? সেদিন সমস্ত পয়গম্বরগণ এক বাক্যে আমার মালিকের দরবারে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন যে আল্লাহ, আমরা যদি তাকে পাই, আমরা আমাদের সব কার্যবলী রহিত করে, বন্ধ করে দিয়ে আমরা তার কার্যবলী, তার বিধানগুলো, তার শরিয়াতকে মেনে নেব, আলহামদুলিল্লাহ। এটা তো হয়েছে আলমে আরহার মধ্যে, পৃথিবীতে পয়গম্বর আলাইহিম সালামগণ এসেছেন, সবাই এক পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, গুণকীর্তন সবাই পৃথিবীতে করে গেছেন। আমরা লক্ষ্য করলে দেখতে পাই তাফসীরে কাবীরের মধ্যে এসেছে, আদম আলাইহিম সালাম এর সন্তানদের মধ্যে শীষ পয়গম্বর, শীষ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরই দিয়েছিলেন। শীষ পয়গম্বর বাবা আদমকে জিজ্ঞেস করছেন, আব্বা, আপনি সমস্ত জগতের মধ্যে মানব সম্প্রদায়ের আদি পিতা, আপনার মাধ্যমেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, পৃথিবীতে বংশ পরম্পরায় অনাদিকাল পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষই তো আপনার অধীনস্থ এবং আপনার সন্তান, এদের মধ্যে কেউ আপনার চেয়ে বড় নাই, আপনার চেয়ে মুরব্বী নেই, তারপরও আপনার জবানের মধ্যে একটা নাম কেন বারবার শুনি, মুহাম্মদ মুহাম্মদ আহম্মদ আহম্মদ, এই জিকিরটা কেন আপনি করতেছেন? আমার ভাইয়েরা, পয়গম্বর আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন,
আদরে সন্তান শিস প্রশ্ন করেছো যুক্তি উপস্থাপন করেছো তোমার বাবা আদম সফিউল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম মানব তারপরে যারাই আসবে যত সম্মানিত মানুষ আসবে সবাই তোমার বাবার সন্তান তোমার বাবা তাদের মুরব্বী কিন্তু বাবা শীষ একটা ঘটনা হয়তো তুমি জানো না তোমার বাবা তোমার মা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা ছিল ছোট্ট একটা ভুল করে আল্লাহর নিষিদ্ধ ফল ভক্ষণ করে তোমার বাবা তোমার মা জান্নাত থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল তোমার বাবা আমি আদম তোমার মা বিচ্ছিন্ন জান্নাত থেকে হয়ে গেলাম দুনিয়ার মধ্যে পড়লাম নিক্ষিপ্ত হলাম ডানে তাকাই তোমার মাকে দেখি না বামে তাকাই তোমার মাকে দেখি না সামনেও দেখি না পেছনেও দেখি না অনেক খোঁজাখুঁজি করলাম ভাবছি হয়তো আশেপাশে আছে না না আমি কোথাও খুঁজে পাই না শেষ পর্যন্ত আমি সব জায়গা খোঁজাখুঁজি বাদ দিয়ে আমি আমার মালিকের দরবারে কান্না জুড়ে দিলাম চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদতে শুরু করলাম এত কাদা কাঁদলাম মালিকরে ডেকে বললাম রব্বানা দলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আকাশ আর জমিনের অধিপতি আল্লাহ আমি জুলুম করেছি আপনি নিষেধ করেছিলেন আপনার নিষিদ্ধ কাজ করে আমি অপরাধী হয়ে গেছি নিজের উপর জুলুম করেছি আমি জান্নাতে ছিলাম আনন্দে ছিলাম আমি যদি অন্যায়টা না করতাম তাইলে কোনোদিন আমার ওই জান্নাত থেকে এই জঙ্গলের মধ্যে পড়া লাগতো কন্যা লাগতো লাগতো আমি যদি অন্যায় না করতাম আমার কেউ জান্নাত থেকে নামাইতো না আর যদি জান্নাত থেকে আমার না নামতে হতো তাইলে আমার খাবার খুঁজতে হতো না আমি ইচ্ছা করতাম ক্ষুধা লেগেছে সঙ্গে সঙ্গে মুখের সামনে খাবার হাজির আমি তো নিজের খাবার নিজেই সরিয়ে দিয়েছি নিজের আরাম আয়েশ নিজেই তো আমি মাহরুম হয়ে গেছি নিজেই নিজের কাজের মাধ্যমে আমার ভাইরা বন্ধুরা বাবারা বক্তব্যটা আমার আল্লাহ অন্য জায়গায় এমনি করে বলেছেন দহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহ বিমা কাসাবাত আইদিন নাস বান্দা বিপদে পড়ো যত বড় বিপদ হোক না কেন একটা বিপদ আমার আল্লাহ তোমার উপরে চাপাইয়া দে না সব বিপদগুলো তোমার নিজের হাতের কামাই তুমি নিজে অর্জন করো সেটা আল্লাহ তোমার উপরে চাপিয়ে দেয় আমার ভাইরা আদম বলতেছে আমি আল্লাহর কাছে কাঁদলাম একদিন কাঁদি আল্লাহ খবর লয় না দুই দিন কাঁদি আমার আল্লাহ আমার দিকে তাকায় না একশো বছর হয়ে যায় আমার আল্লাহ আমার খোঁজ খবর নেয় না সাড়ে তিনশো বছর হয়ে গেছে আমার আল্লাহ খবর নেয় না হঠাৎ করে আমি একদিন মনে পড়ে গেল আর শের পায়ার মধ্যে আমি আল্লাহর নামের সঙ্গে একটা নাম দেখলাম আমি রবকে ডাক দিলাম মালিক রে তিনশো পঞ্চাশ বছর হয়ে গেল তিনশো ষাট বছর কেঁদেছি তোমার নামে মাফ তো করলা না ও মালিক আর শের পায়ার মধ্যে খুঁটিগুলোর মধ্যে জান্নাতের হুর গালমানদের কপালে চোখের পাতার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা নাম দেখছিলাম ওই নামটা কার জানি না ওই নামের ওসিলায় তুমি আল্লাহ মাফ করে দাও আমার মালিক ডেকে বলে আদম রে তিনশো ষাট বছর কাঁদা লাগতো না এত বছর তোমার চোখের পানি জড়াইয়া নহর বানান লাগতো না কেন না আমি আল্লাহ তো মালিক কিন্তু আমি আল্লাহর ঘোষণা আইয়ুহাল্লাযীনা আমানু অবতাগু ইলাইহি ওয়াসিলা আমার পাইতে যদি চাও
আমারে পাওয়ার জন্য ওসিলা সন্ধান করো। ওসিলার কারণে ওসিলার মাধ্যমে আমি আল্লাহরে পাওয়া সম্ভব, অন্যথায় পাওয়া যাবে না। ঢাকা থেকে এসেছি বাকেরগঞ্জের মাহফিল টার্গেট, সকালবেলায় সিবোর্ডে পাড়ালাম, মাইক্রোতে চড়লাম, আবার বাসে চড়ে সার্সিনা গেলাম, সার্সিনায় কাজকর্ম সেরে আবার বাসে করে বরিশাল, বরিশাল থেকে হুন্ডায় বাকেরগঞ্জ। ও বাবাজি, এই গাড়িগুলো এই যানবাহনগুলো কিন্তু আমার মূলত মকসুদ না, এটা চড়াও কিন্তু আমার মকসুদ না, আমার মকসুদ হচ্ছে বাকেরগঞ্জের মাহফিলে অ্যাটেন্ড করা, ঠিক না? কিন্তু এই গাড়িগুলো না হলে তিন দিন চার দিন লাগতো আমার বাকেরগঞ্জে হেঁটে আসতে, ঠিক নেই? আমার বাবা আদম 350 বছর কান্নার পরে মানুষ তোমারে শিখাইল সন্তান, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ মাফ করবে, কিন্তু ওই আল্লাহর কাছ থেকে মাফ পাইতে হলে, ওই আল্লাহর কাছ থেকে মাফ নিতে হলে ওসিলা অনুসন্ধান করতে হবে। মুফাসসির বলে ওসিলা কি? ওসিলা তিনটা জিনিস ধরা যায়। ওসিলা তোমার নেক আমল, নেক আমল করেছো, নেক আমল করে আল্লাহ দরবারে হাত তুলো, একটা কিছু চাও আল্লাহ দিয়ে দিবে। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত আল্লাহর শাহের, এটা ওসিলা। কোরআন তেলাওয়াতের পরে আমার আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমারে দিয়ে দিবে। কোরআন শরীফের মধ্যে চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ নিয়ামত প্রাপ্ত মানুষ বলেছেন, নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলিহীন, এদের সান্নিধ্য গ্রহণ করো, সোহবত এখতিয়ার করো, তাদের কাছাকাছি যাও, নিকটবর্তী হও, তারপর আমার আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাও, আমার আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিবে। আমার বাইরে আদম নবীকে বলে, ও শেষ, আমি যখন ওই নামের তসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইলাম, আমার আল্লাহ ক্ষমা করে দিলেন। বলো তো শীষ, 350 বছর কান্নার পরে যার নামের ওসিলায় মাপ পাইলাম, ওই নামটা আমি কেমনে আমার জীবনে ভুলি, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলো ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, আরে নবীর সোয়া লেগে তুমি সোনার মদিনা, ঠিক না? নবীর সোয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আমার ভাইরা বন্ধুরা বাবারা, পয়গম্বর আদম বেঁচে যতদিন ছিলেন আমার নবীজির শান গিয়ে গেছেন, ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ দরবারে ফরিয়াদ করে, রব্বানা বাত ফিহিম রাসূল, ওই রাসূল রে আমার এই মক্কার মধ্যে পাঠাইলেন, আমি আমার সন্তানটারে যেখানে রেখে যাচ্ছি, আমার সন্তান যেই বনবাসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার বাস্তব জ্ঞান বলে আমার সন্তান বাঁচবে না,
কিন্তু আমার ইকিন বলে ঈমান বলে আমার সন্তান বাঁচবে আপনি আল্লাহ বাঁচাবেন এবং আপনার কাছে প্রার্থনা করি আমার সন্তানের বাঁচাইয়া জনপদ কায়েম কইরা এখানে আমার সন্তানের বংশের মধ্যে ওই শ্রেষ্ঠ নবীরে পাঠাইবে পাবলিক এই আয়াত থেকে একটা শিক্ষা আপনার জন্য দিয়ে যাই পৃথিবীতে কোনো কিছুতে আশা হারাতে নাই ঠিক কি না কোন আল্লাহ বললেন ইব্রাহিম নির্জন মরুভূমিতে সন্তান রে ফলাইয়া যাও পানি নাই খাবার নাই গাছ নাই গাছালি নাই মানুষ নাই কিছু নাই এই জায়গায় এই রোদ্রের মধ্যে যেখানে 50-60 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বলেন তো চার মাসের বাচ্চা সন্তান এই জায়গার মধ্যে টেকে একটা খেজুর গাছের ছায়াও নাই ওই ছায়গা ছায়ায় একটু দাঁড়িয়ে রোদ্র থেকে রেহাই পাবে এই নির্ঘাত মৃত্যু যেখানে বাস্তবতা মৃত্যু যেখানে সত্য সেই জায়গায় সন্তানরে ফালিয়ে রেখে যাচ্ছে আপনার আমার বাস্তব জ্ঞান বলবে আধুনিক বিজ্ঞান বলবে যে এটা তো মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প পথ নাই কিন্তু পয়গম্বর ইব্রাহিম বাস্তবতার কথা চিন্তা করে না পয়গম্বর ইব্রাহিম সুখের জ্ঞানকে বিশ্বাস করে না পয়গম্বর ইব্রাহিম অন্তর বিশ্বাস করে রাখতে বলেছেন মারবেন না আমার আল্লাহ মহান ঠিক কিনা অকল্পনীয় মনে হতে পারে অবাস্তব মনে হতে পারে কিন্তু এই মরা পোলা দিয়েও ইব্রাহিম পৃথিবীর শ্রেষ্ঠ আশাটা আল্লাহর দরবারে করে বসলেন আল্লাহ গো তুমি ওই মালিক আমি জানি আমার বাস্তব জ্ঞান বলে পোলা আমার মরে যাবে কিন্তু আমি আশা করতে ছোট আশা করব না ও নবীর উম্মত আমার বাকের গন্ধের বাবারা আশা কখনো ছোটরা করবেন না যত বড় পারার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান আল্লাহ আপনার মালিক আপনি আল্লাহর বান্দা এই পরিচয় যদি ঠিক থাকে ঈমান যদি আপনার আল্লাহর উপর থাকে আল্লাহর হুকুম যদি আপনি কোনোদিন অমান্য না করেন তাইলে কেন আল্লাহ দিবে না পয়গম্বর ইব্রাহিমের এই প্রার্থনা থেকে শিক্ষা নেবেন নির্ঘাত মৃত্যুর মুখে পোলাকে ছেড়ে দিয়ে একটু দূরে যাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আমার সন্তানরে তো আপনি বাঁচাইবেন আমার কোনো সন্দেহ নাই কিন্তু এই সন্তানের বংশ থেকে এই জনপদের মধ্যে আমার নবীর প্রশংসা আপনি আল্লাহ করেন যেই নবীর গুণগান আপনার মুখে শোনা যায় ওই নবীরে এই জনপদের মধ্যে পাঠাইবেন আমার বংশের মধ্যে আল্লাহু আকবার আমার আল্লাহ দোয়া কবুল করছে না জোরে বলেন আদমের মুখে নবী মুহাম্মাদের নাম আছে ইব্রাহিমের মুখেও আছে ঠিকই এমনি করে করে এমন কোন পয়গম্বর নাই দুনিয়ার মধ্যে শরিয়ত নিজেরটা প্রচার করে কিন্তু আখেরি পয়গম্বর আপনার আমার নবীর স্মরণ তার জবানের মধ্যে নাই আমি যে কথা বলতে চাই আমার আল্লাহ আলমে আরহার মধ্যেও নবীদের প্রশংসা নবীদের মজলিসের মধ্যে নবীর প্রশংসা করলো দুনিয়ায় আসার পরে প্রত্যেকটা নবী আপনার আমার নবীর প্রশংসা গুণগান গাইতেই থাকলেন গাইতেই থাকলেন এরপরে আমার আল্লাহর মন ভরে না আমার আল্লাহ ডাক দেয় জিব্রাইল আমার বন্ধুর কাছে যা বন্ধুরে মক্কা থেকে ডাইকা নিয়ে আয় বাইতুল মুকাদ্দাসে আমার বন্ধুরে আমি প্র্যাকটিক্যালি নেতা বানাবো আল্লাহ দুনিয়ায় পাঠাবেন দিন বলে আল্লাহ আমার মধ্যে দেন রাত বলে আল্লাহ আমার মধ্যে দেন আল্লাহর কাছে দুনিয়া বলে আল্লাহ আমার কাছে দেন আল্লাহর কাছে আসমান বলে আমার কাছে দেন আরশ বলে আমার কাছে দেন আমার আল্লাহ চাইলেন আমার আল্লাহ কাউকে বঞ্চিত করবেন না সবার কথা রক্ষা করবেন রাত আর দিনের মাঝামাঝি সুবহে সাদেকের মধ্যে দিয়ে না রাত না দিন আমার নবীজিকে পাঠাইয়া রাতকেও সম্মানিত করলেন দিনকেও সম্মানিত করলেন দুনিয়ার মধ্যে নবী আসলেন 63 বছরের জিন্দেগি যাপন করলেন
আমার আল্লাহ দুনিয়াকে শান্ত করলে মেরাজের রজনীতে সাতাশ বছরের জিন্দগি আমার আল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ঘুরাইয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়া আল্লাহ সবার মোনাজাত কবুল করে দিলেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা এটা হচ্ছে মেরাজের হেকমত। আল্লাহ নবীজিকে উপরে নেওয়ার প্রয়োজন কিন্তু বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন ঠিক না? এবং নবীজিকে আল্লাহ আরশ আযিম পর্যন্ত নিয়ে নিয়েছেন বিশ্বাস করা ওয়াজিব। নবীজিকে আল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছেন বিশ্বাস করা ফরজ। যদি আপনি বিশ্বাস না করেন সরাসরি কাফের হয়ে যাবে। কেন না? আমার আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাজি, আমার আল্লাহ নিজেই এখানে আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহু আকবার। ও পাবলিক, তোমরা যেটা ভাবতে পারো না, তোমরা যা কল্পনা করতে পারো না, তোমাদের বিজ্ঞান যেটাকে অবাস্তব বলে মনে করে ওই অবাস্তব বিষয়টাকে আমি আল্লাহ বাস্তবে পরিণত করে আমি আল্লাহ নিজেই তোমাদের শিখিয়ে দিলাম। এই ঘটনা বলবা পরে আগে আশ্চর্যান্বিত শব্দ সুবহান আল্লাহ পড়ে না। আজকে পৃথিবীর বয়স 8,500 বছরের মতো প্রায় মানুষের সূচনা। আসমানটা দেখে গেছে পৃথিবীর মানুষ সারা জীবন শুধু অলীক কল্পনা। কেউ বলে আসমানের তারকা তারকাগুলো মূলত তারকা না, মানুষ মরে যায় ওরা গিয়ে তারকা হয়, বলে না? কেউ বলে আসমানের তারকাগুলো মূলত তারকা না, ওগুলো দেবতাদের বাড়ি, সামনের গেটের লাইটটা জ্বলে, হ্যাঁ বলে না? কেউ বলে সূর্য প্রধান দেবতা, চন্দ্র স্ত্রী দেবতা, আর তারকাগুলো হচ্ছে উজির প্রজা। এমনি করে করে মানুষেরা শুধু ধারণাই করত, এই মহাকাশ শুধু তাকিয়ে তাকিয়ে দেখে যেত, কোনোদিন এই মহাকাশে পা ফেলার মতো স্বপ্ন দেখত না। 1957 সাল, আজ থেকে কত বছর আগে? 60-70 না? 1957 সালে প্রথমে পৃথিবীর মানুষ চিন্তা করল মহাকাশে যাওয়া প্রয়োজন, মহাশূন্যের ওই আসমানে যাওয়া প্রয়োজন। এই দুনিয়ার মাটির দুনিয়ায় থাকতে শুধু মন চায় না, ওখানে কি আছে দেখতে চায়। সালটা 1957, 1957 গেল, 1967 গেল, 1969 সালে মানুষের এই দীর্ঘ 12 বছর এক যুগের সাধনা সফল হতে চলছে। দিনটা ছিল 21 জুলাই, কত জোরে বলেন, বিজ্ঞান মেলা, মহাশূন্য, মহা এর কোন কিলোমিটার হিসাব করে শেষ করা যাবে না, মাপ পরিমাপ করে শান্ত করা যাবে না। এক একটা তারকা, গ্রহ, নক্ষত্র, পুঞ্জ কার কত দূরত্ব এখন পর্যন্ত হিসাব আমাদের কাছে নাই, কিন্তু বিজ্ঞান 12 বছরের সাধনায় সফল হয়েছে মাত্র 2,39,000 মাইল দূরের চন্দ্রে গিয়ে। কত? 2,39,000 মাইল দূরে 12 বছরের সাধনার পরে চন্দ্র নামক উপগ্রহের গ্রহ না, পৃথিবীর উপগ্রহ, পৃথিবী গ্রহ আর এটা উপগ্রহ, চন্দ্র নামক উপগ্রহে Apollo 11 নামক রকেট লঞ্চার পাঠিয়ে, মহাকাশ যান পাঠিয়ে, নীলার মাস্টার নামক পৃথিবীর প্রথম পুরুষ, পৃথিবীর প্রথম মানুষ মহাকাশের কোন এক জায়গায় পা রাখছে, ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, বিজ্ঞান যেটাকে 20 শতাব্দীতে এসে প্রমাণ করলো, আর এই 8,000 বছর ধরে পৃথিবীর মানুষ যেটাকে স্বপ্ন দেখে আসছে, কল্পনা করে আসছে, যেটা ভাবতে পারে নাই, ওই কল্পনাটা আজ থেকে 1,500 বছর পূর্বে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে গেল, ঘুমন্ত জাতিকে ঘুম ভেঙে গেল যে ওই মহাকাশটা দেখার বিষয় না, ওখানে যাওয়াও যায়। আমার ভাইরা বন্ধুরা বাবারা,
আমার আল্লাহ আমার নবীজিকে উপরে নিলেন, কিন্তু বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন বলতে চাইছিলাম। এটা আল্লাহ আবার কোরআন থেকে প্রমাণ করলেন, অবিশ্বাস করার মতো ক্ষমতা কারো। আমার ভাইরা, মক্কা মুসলমানদের কেবলা, বাইতুল্লাহ মুসলমানদের কেবলা, কিন্তু আপনারা জানেন পৃথিবীতে আমার আল্লাহ যত সংখ্যক পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সবার কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ঠিক নেই? বাইতুল্লাহ কারো কেবলা ছিল না, মক্কার কাবা কারো কেবলা ছিল না, একটা সম্মানিত জায়গা, সম্মানিত ঘর ছিল, ইব্রাহিম নবী প্রতিষ্ঠা করেছেন, কিন্তু যারাই নামাজ পড়ত সবাই জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া নামাজ পড়ত, ওই দিকে ফিরে নামাজ পড়ত। আমার আল্লাহ অসংখ্য পয়গম্বর ফিলিস্তিনের ওই জমিনে বাইতুল মুকাদ্দাসের আশেপাশের জমিনে পাঠিয়েছেন, সবার ধর্মীয় মার্কাজ হলো ওটা, ওটা হলো সব ধর্মের রাজ সিংহাসন, ঠিক নেই? ওটা হচ্ছে সমস্ত পয়গম্বরদের পার্লামেন্ট, ঈসা নবী পর্যন্ত যতগুলো শরীয়ত আসছে, যত উম্মত আসছে, সবার কেবলা ছিল, সম্মানিত জায়গা ছিল, আসল বাড়ি ছিল ওই বাইতুল মুকাদ্দাস। আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, জিব্রাইলকে বলেন জিব্রাইল রে আমি আল্লাহর মন মানে না, আমি আলমে আরহায় বসে পয়গম্বরদেরকে সমাগত করে প্রতিশ্রুতি নিয়েছিলাম, সব নবীদের থেকে যুগে যুগে আমি আমার নবীর সম্মান গাওয়াইছি, এইবার ওদের কেন্দ্র, ওদের আখড়া, ওদের কেবলা বাইতুল মুকাদ্দাসে নিয়া আমি শেষবারের মতো প্রমাণ করতে চাই আমার নবী সাইয়েদুল মুরসালিন। পৃথিবীর কোন উম্মত যেন কোনদিন গর্ব করে বলতে পারে না, আমার পয়গম্বর হাসান আদি পিতা পৃথিবীর সবার নেতা, পৃথিবীর কোন উম্মত যেন বলতে না পারে আমার পয়গম্বর আমার নবী হাসান খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কেউ যেন টক্কর লাগাইয়া বলতে না পারে পাবলিক মুসলমান নাম দাবি করো, এই মুসলমানটা তো মূলত আমরা নবী রেখে দিয়েছে, যে নাম রাখে তার একটা দাম আছে না? জোরে কর না, আমাদের জাতির পিতা ইব্রাহিম মুসলমান নাম রাখছে, এর আগে মুসলমান নাম ছিল না, হয়তো বা ওই ইব্রাহিম পয়গম্বরের কোন উম্মত গর্ব করে বলবে জান্নাতুল ফেরদাউসে আপনিও বসছেন, ইব্রাহিম নবীর পয়গম্বরের উম্মত বসছে, আদম নবীর পয়গম্বরের উম্মত বসছে, মুসা নবী রাগি নবী আল্লাহর প্যারা নবী, আল্লাহ তার সঙ্গে প্রতিদিন হাজার কালাম বিনিময় করত, সেও বসছে, এখন গর্ব করে বলবে আমরার নবী আল্লাহর সঙ্গে কথা কইছে। আবার পয়গম্বর ঈসার উম্মত তিনিও বসছে একই চেয়ারে গোল টেবিলের মধ্যে, হ্যাঁ আরে আমরা নবীরে চেনোনি, আমরা নবীরে আমার আল্লাহ বিনা বাপে বানাইছে, কত মর্যাদা আমরা নবীরে দিছে, ঠিক নেই? বলতে পারে পারে কিনা, কারণ সবার কাছে নিজেরটাই ভালো, আমার ডামার কাছে ভালো, আমার আল্লাহ চাইলেন এমন যেন কেউ বলতে না পারে, জিব্রাইল রে বললেন আমার বন্ধুরে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আয়, আমি এবার প্রেমের খেলাটা খেলাবো, আমি এবার আমার নবীর দামি বানাবো, আদম পয়গম্বর মানুষের আদি পিতা কই, হাজির হয়ে যাও জামাতের কাতারে খাড়াও, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম কই, জামাতের মধ্যে খাড়াও, আল্লাহর সঙ্গে হাজার কালাম বিনিময়ের, মুসা পয়গম্বর কই, জামাতের কাতারে খাড়াও। বাতাসের উপর দিয়ে সিংহাসন চালানো রাজা, রাজা দিরাজ মহারাজা সুলাইমান কই, কাতারের মধ্যে দাঁড়াও, বিনা বাপে বানানো সন্তান ইসারুল্লাহ কই, কাতারে খাড়াও। সব পয়গম্বরেরা দাঁড়িয়ে গেছেন, একামত চালু হয়ে গেছে, ইমামের জায়গায় শুনো, আমার আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, নবী গো নবী, কেন এখনো আপনি সবার মধ্যে, আপনি তো সবার মতো না, আপনি তো সেরা, ঠিক কিনা বলেন?
আমার ভাইরা বন্ধুরা বাবারা, আপনি তো সবার সঙ্গে থাকার মানুষ না, আপনি তো মামাজের মেহরাবের মধ্যে ঢুকে যান, আপনি তো ইমামের জায়নামাজের মধ্যে যান, সবার মর্যাদা সমান পর্যায়ে হতে পারে কিন্তু আপনার সঙ্গে কেউ না, জামাতের লিডার আপনি কিন্তু আপনার জায়গায় আপনি একা, ঠিক কিনা? ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর তুমি ছিলে আশ্রিব গিয়াছেন খোদার হাবিব, ভাই রে তুমি ছিলে আশ্রিব গিয়াছেন খোদার হাবিব, তুমি নূরে সোনার মদিনা প্রেমের মদিনা হইলা রে আমার নবী জিরা গোমনে, আমার নবীর কারণে, বল মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, ও মদিনার মাটি আমার নবীর কারণে, আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ বিশ্ব নবীর সম্মান দিলেন, আর ওই বিশ্ব নবীর সম্মান এই জন্য দিলেন, আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসে গোটা সমস্ত পয়গাম্বাদের উম্মতদের অবস্থান হবে, এক সংখ্যা হবে এক, আর একমাত্র বিশ্ব নবীর উম্মতের সংখ্যা হবে এক, দেখা যাবে সব পয়গাম্বারের উম্মতের চাইতে বিশ্ব নবীর উম্মতের সংখ্যা বেশি। মর্যাদাশালী এই উম্মতরে আল্লাহ জান্নাতের মধ্যে ভালোবাসেন, যাতে করে ওদের উপরে কেউ কথা বলতে না পারে, যাতে করে ওদের চাইতে বড় কথা কেউ বলতে না পারে, এই জন্য আমার আল্লাহ বিশ্ব নবীর এই মর্যাদাগুলো দুনিয়ার মধ্যে দিয়ে জান্নাতের মধ্যে তোমারে আমারে দামি বানাইছে। সুবহানাল্লাহ, আমার বাইরা রে, আমার পয়গম্বর ষষ্ঠ আসমান পেরিয়ে যখন সিদরাতুল মুনতাহার দিকে রওনা দিছে, পিছন থেকে গুনগুনিয়ে কে যেন কান্দে, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন এই সুবহানাল্লাহি আসরা সূরা বনী ইসরাইলের এই প্রথম আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমার নবী যখন কাঁদছেন সপ্তম আসমানের দিকে, অমনি পিছন দিকে গুনগুনিয়ে কান্নার আওয়াজ, কে কান্দে রে জিব্রাইল? আমার জিব্রাইল বলে, নবী গো আমি বলবো না, তবে আপনি নিরিবিলি শুনতে থাকে। আমার নবী পিছনের দিকে কান্না লাগাইয়া কান্নার আওয়াজ শুনে গুনগুনিয়ে বাচ্চার মতো কান্দে আর ডেকে বলে, এতদিন পর্যন্ত ভেবেছিলাম আমার উপরে কেউ নাই, আমার উপরে কেউ যাইতে পারে নাই, কিন্তু আজকে প্রথম দেখলাম ছোট্ট বাচ্চা মানুষ আমার উপরে উঠে গেল। আমার ভাইরা, দয়াল নবীজি দুনিয়ায় এসে হাদিস বর্ণনা করে, ওই কান্নার আওয়াজটা আর কারো ছিল না, আল্লাহর রাগী পয়গম্বর বনী ইসরায়েলদের পয়গম্বর নবীনা মূসা কালিমুল্লাহ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে এই কথাটা বলতেছিল, আল্লাহ রে যদিও তোমারে আমি দেখি নাই, দেখার জন্য আকুতি করেছিলাম, নূরের পর্দা তুমি একটা উঠাইছো তুরে পাহাড় জ্বলে গেছে, আমি মূসা বেহুশ হয়েছিলাম, তোমার কাছে যাইতে কোনোদিন পারি না,
প্রেম করেছো আলাপ করেছো 70,000 পর্দার বাইরে এই বাচ্চাটা দেখি 70,000 পর্দা এক একটা টাস টাস করে ভেদ করে সামনের দিকে চলে যায় আমার মন বলে আমি তো তোমারে দেখি নাই আমি আয়নায় দেখা মনে শান্তি পেতে চাই আল্লাহ কবুল করো আমার ভাইরা আয়নায় দেখার মাধ্যমেও বাস্তব দেখার একটা স্বাদ মেটে কিনা ফটো দেখার মাধ্যমেও মেয়ে বিয়ের সময় কিন্তু আপনারা ফটোটাই আগে পাঠান ঠিক না এরপরে যখন পছন্দ হয় এরপর বলেন তাহলে ঠিক আছে দিনক্ষণ দেখে তো দেখার তারিখ দাও আগে কিন্তু কখনো ছেলেও দেখে না মেয়েও দেখে না ঠিক কি না আমার ভাইরা রে মুসা কান্দা চোখের পানি লড়াইয়া মাওলা এত কাঁদলাম দেখাইলা না একবার শুধু পর্দা উঠাইলা আমার জ্বালাইলা না কিন্তু পাহাড় জ্বালাইয়া দিলা আমার দেখা তৃপ্তি মেটে নাই দেখার স্বাদ মেটে নাই ও মালিক বুঝতে পারছি তুমি আমার দেখা দিব না ও মালিক আমারে আয়নায় দেখার স্বাদটা তুমি অপূর্ণ রাখো না আল্লাহ বলে মুসা বাস্তবে দেখা দেই না যা তোর এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে দিলা হিকমত খাটাইলে নামাজ দিবেন পাঁচ ওয়াক্ত ঠিক কি না নামাজ দিবেন পাঁচ ওয়াক্ত আমার আল্লাহ আগেই বলে রেখেছেন একে দশ উম্মতে মুহাম্মাদের বিনিময় ঠিক কি না উম্মত একটা কাজ করবি একটা নেক করবি আমি দশ দিয়ে দিব 50 মূলত এই উম্মতের জন্য না 50 হচ্ছে পাঁচের সব হলো কত কেননা এক এক করলে সব কত এই উম্মত যা কিছুই করবে এক হলে সব পাবে 10 আর পাঁচ করলে সব হবে হিকমত কৌশল খাটানো জায়েজ আছে আমার আল্লাহও খাটাইছে মুসার সঙ্গে দেখা দেইবে আয়নার মাধ্যমে আমার আল্লাহ আল্লাহ দেখাইবে কেননা মুসা দেখার জন্য বহু কান্দা কাঁদছে ও তো পয়গম্বর তার প্রতিও তো আমার আল্লাহর মহাব্বত আছে ভালোবাসা আছে তার ফরিয়াদটাও তো রক্ষা করতে আল্লাহর মন চায় চায় না কিন্তু মুসা তো দেখা থাকতে পারবে না ওর কান্নাটা এর মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করবে দেবে নামাজ পাস কিন্তু আল্লাহ হিকমত খাটাই আগে সব দিল বিধান পরে দিল ও পয়গম্বর আপনার জন্য 50 নামাজ ফরজ হয়ে গেল আসলে এই 50 আদায়ের না এই 50 হলো সওয়াবের পয়গম্বরকে আল্লাহ বুঝানোর থেকে একটু দূরে রাখলেন পয়গম্বর আনন্দে বকবক চলে আসলেন ষষ্ঠ আসমানে আসার পরে মুসা আল্লাহ দেখে আসা পয়গম্বরের দিকে তাকাইয়া সেহারার মধ্যে আমার আল্লাহর দৃশ্য খুঁজে পাচ্ছে এই দর্পণের মধ্যে আমরা আল্লাহর চেহারা দেখে আল্লাহর পয়গম্বর মুসা আনন্দ পায় অথবা এই চেহারাই যতক্ষণ আল্লাহর কাছে ছিল আপনারা দেখবেন সন্তান মরে গেলে মা সন্তানের জামাটা বুকের মধ্যে জড়াইয়া কান্দে নাকে নিয়ে কান্দে আমার সন্তানের গ্রাম পাওয়া হয়তো ওই পয়গম্বরের চেহারার মধ্যে আমার আল্লাহর প্রতিচ্ছবি ছিল মুসা ওইটা দেখে শান্ত হয়েছে অথবা এই পয়গম্বর এতক্ষণ আল্লাহর কাছে ছিল এতটুকু তৃপ্তি পেয়েছে যে এই মানুষটাই এতক্ষণ আল্লাহর কাছে ছিল সেখান থেকে এসেছে ওইটা দেখে আমার দয়াল নবীজিকে দেখে আল্লাহর পাশে ছিল এইটা কল্পনা করে অনুভব করে মনের মধ্যে তৃপ্তি পাচ্ছেন দেখার স্বাদ মিটে না আল্লাহ কয় ভালো কইরা মিটা যত পারো তত মিটা ও পয়গম্বর কি আল্লাহ আপনারে দিল কয় নামাজ কয় কত কয় 50 খবরদার পারবে না যাইয়া কুমাইয়া নেন মূলত আবার আল্লাহর কাছে পাঠাবে আবার নতুন করে ভিডিও হবে সিহারার মধ্যে ওই ভিডিও আমার মুসা পয়গম্বর দেখে শান্তি হবে আমার বানা রে আপনি করে করে 10 বার তারপর মুসার তৃপ্তি মেটে না এখনো শুধু দান আর একটু পার কমাইয়া নিয়ে আসেন আমার আল্লাহ কয় মুসা এখন তো আসলে মনের আবেগ না এখন তো পাগলামি এখন তো দেখার কথা না এখন তো প্রেম
প্রেমিকের প্রতিদিন দেখে স্ত্রীকে ভালোবাসে প্রতিদিন দেখে তারপর বিদেশ যাওয়ার পরে বছর পাঁচ বছর সংসার করে যাওয়ার পরেও বিদেশ থেকে দামি ফোন পাঠাইয়া ইমো সফটওয়্যার চালু করে দিয়ে কয় ভিডিওটা অন করো আমি একটু তোমারে দেখি সন্তানদের দেখি ঠিক কি না এটা হচ্ছে প্রেম আমার আল্লাহ জানে প্রেম দিয়ে দুনিয়া চলবে না প্রেম হচ্ছে আবেগে আমার নবীকে যখন আবার আল্লাহর কাছে পাঠাইলেন আমার আল্লাহ এবার বলে দিলেন বন্ধু এটা তো কলম সেই প্রথমেই লাউহে মাহফুজে লিখে রেখেছেন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আদায়ের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আর আসার প্রয়োজন নাই উম্মতের কাছে যা এই পৃথিবীর কোন মানুষ তার সম্মান কমাতে পারে না এ জগতের মধ্যে কোন মানুষ তার সম্মানের সামান্য খাটো করতে পারে না দেখবেন সম্মানিত মানুষের সমালোচনা যদি মিথ্যাভাবে কেউ করে দেখবেন ওই মানুষটা দিন দিন আরো মর্যাদা বেড়ে যায় আগে চিনতো এলাকার মানুষ এখন চিনে ইউনিয়নের মানুষ আগে চিনতো ইউনিয়নের মানুষ এখন চিনে থানার মানুষ দেশের মানুষ বিশ্বের মানুষ ঠিক কি না গো আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার আল্লাহ তো আমার নবীর সম্মান দিছে এই উম্মতের সম্মান দিছে এই উম্মতের মর্যাদা দিয়েছে এবং এই উম্মতের স্মরণটা আমার আল্লাহর আরশে গিয়েও আমার নবীজি স্মরণ রেখেছেন মারহাবা আল্লাহ ডেকে বলে বন্ধু তুমি না আমার বন্ধু হ আল্লাহ আপনি তো বলেছেন হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন আমারে হ এটা তো মিথ্যা না বন্ধু হয়ে তুমি দুনিয়া থেকে আমার কাছে আসলা ও বন্ধু জানতে চাই হাদিয়া স্বরূপ আমার জন্য কি নিয়ে এসেছো আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার নবী যদি বলতেন আল্লাহ আপনার জন্য দুনিয়া থেকে ভালো এক ছড়া খেজুর নিয়ে এসেছি কেননা মক্কায় এবং মদিনায় খুব ভালো খেজুর পাওয়া যায় এই নেন আমার আল্লাহ খেজুর খায়নি আল্লাহ আপনার জন্য স্বর্ণের একটা বড় আংটি নিয়ে এসেছি আমার আল্লাহ কি স্বর্ণ পরেনি দুনিয়ার কোন সম্পদ আমার নবী যাই উপস্থাপন করত কোন সম্পদের প্রয়োজন আমার আল্লাহর কাছে আসেনি আমার আল্লাহ ডেকে বলেন বন্ধু বন্ধু হয়ে আর সাজিমে এসেছো কেউ না এখানে একমাত্র আমি আছি কি অংশ আমার জন্য পয়গম্বর ডেকে বলে আত্তা হাইয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত্তাইয়িবাত আল্লাহ কি অংশ জানেনি দুনিয়ার মধ্যে বসে আমার আপনার বান্দারা আমার উম্মতেরা এবং আমি নিজে সারা জীবন আপনার প্রশংসা করি আল্লাহরে আত্তাহিয়াতু সব তাহিয়া নিয়ে আসছি সব প্রশংসার বাক্যগুলো নিয়ে আসছি শুধু আমার টানি না দুনিয়ার মধ্যে যত প্রশংসা হইছে এই সমস্ত প্রশংসার মধ্যে আমার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তোমার আমার নবী আদমের প্রশংসা যোগ করছে ইব্রাহিমের প্রশংসা যোগ করছে সব উম্মতের প্রশংসা যোগ করছে তুমি আমি দুনিয়ায় বসে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলো আল্লাহর প্রশংসার বাক্য ঠিক কিনা আমার আল্লাহ দুনিয়ার শুরু থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত প্রশংসা হবে সব প্রশংসা জমা কইরা আমার নবী আল্লাহর দরবারে মেরাজের রজনীতে দিয়া আসছে প্রশংসা করো বান্দা আল্লাহর দরবারে আল্লাহর কৃতজ্ঞতা করো আল্লাহর শুকরিয়া করো তোমার এটা কবুল হবে কি হবে না এই চিন্তা করো না কবুল হয়ে আছে আমার ভাইরা বন্ধুরা বাবারা নবীজি বললেন আল্লাহ আপনার জন্য আপনার বান্দারা দুনিয়ায় বসে আগতরা যে প্রশংসা করছে অনাগতরা যে প্রশংসা করবে করছে এবং করবে বর্তমানে যারা করে সব প্রশংসাগুলো আমি আপনার জন্য নিয়ে আসলাম মারহাবা ওয়াসসালাম শুধুমাত্র প্রশংসা দিয়ে খামতো না
আমরা শুধুমাত্র মুখের মুসলমান না, আমরা আপনার জন্য নামাজ পড়ি রে আল্লাহ, আপনার জন্য রুকু করি, আপনার জন্য সেজদা করি। ও আল্লাহ, ফজরের সময় এত ঘুম মজা লাগে, কিন্তু তারপর ঘুমাই না, নামাজের কদমে চলে যায়, মসজিদে দৌড়াই, নামাজ পড়ি রে আল্লাহ, ওই সালাত গুলো সব জমা কইরা আপনার জন্য নিয়ে আসছি, কবুল করে না। আগেই তো বলেছি ইব্রাহিম পয়গাম্বর যদি মরা পোলা দিয়া এত বড় বিশাল আশা করতে পারে, তোমার আমার তুই একটু ভূত ত্রুটিওয়ালা নামাজ দিয়ে কেন আমরা আল্লাহর দরবারে নাজাত এবং মেরাজের আশা করতে পারি না। বাবা জিরা রে, নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যদি এমনি করে আল্লাহর প্রতি আশা রাখে, আমার নামাজ ভুল হয়। আমার ছোট্টবেলায় বাপ মা মাদ্রাসায় পড়ায় নাই, বক্তব্যে পড়ায় নাই, হুজুর গো মতো আলহামদুলিল্লাহ গলার মধ্যে সাপ দিয়ে আমি হা উচ্চারণ করতে পারবো না, আমার না আলহামদুলিল্লাহ হয়ে যায়, কিন্তু আমি তো আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী কইরা পড়ি। জোরে বলেন, আমার শেখা দরকার, আমি শিখতেছি, শেখার চেষ্টার মধ্যে আছি, আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ পড়ার জন্য, কিন্তু আমার আলহামদুলিল্লাহ হয়ে যায়, আমার মনের মধ্যে কোনো ত্রুটি নাই, আমার মনের মধ্যে কোনো দুশ্মনী নাই, আমার মনের মধ্যে কোনো কুফরি নাই, আমার আল্লাহ কবুল করবেন করবেন করবেন, কেন না আমার নামাজ তো আমার আল্লাহর জন্য ঠেকে না। ও মুমিন, একে নিয়ে ঈমান নিয়ে যদি তুমি আল্লাহর কদমে সেজদা দিতে পারো, ও বাবাজি আমি আসাদুল্লাহ সাইফি তোমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো ছোট মানুষ বলে যাই, আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহ বড় মায়ার, আমার আল্লাহ তোমারে কবুল করে আল্লাহর দিদার দিবেন, এ কথা নির্ঘাত সত্য, নিরেট খাতি আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ডাকাত 99টা খুন করেছে, হঠাৎ করে মনের মধ্যে ছোট্ট করে একটা চিনচিন করে ব্যথা হচ্ছে, হয়তো বা মরে যাব, 99টা খুন করলাম, যদি আমার আল্লাহ দরবারে জবাব দিতে হয় কি জবাব দিব। দৌড়ালো আলেমের বাড়ি, আলেমের বাড়ি গিয়ে বলে, আলেম সাহ 99টা খুন করেছি বিনা অপরাধ, কারো কোনো দোষ নাই, কারো কোনো অন্যায় নাই, এমনি করেছি জোর জবরদস্তি, আপনি বলেন তো মাপ পাবনি। বলে বেদিন, একটা হত্যার অপরাধের শাস্তি হলো হত্যা করা, তোমার তো 99 বার হত্যা করলে তারপর তুমি মাপ পাবো, কেমনে করবো আমি তো পারবো তোমার একটা হত্যা থেকে বাঁচাইতে, একবার হত্যা করে তোমার তো সম্ভাবনা তুমি মাপ পাবা না। রাগ উঠে গেল, ডাকাত মানুষ সন্ত্রাস মানুষ তলোয়ারটা বের করে আর একটা কোপ দিয়ে পূরণ হলো কত, আহারে কি করলাম, রাগ কেন উঠালাম, মাপ চাওয়ার জন্য আসলাম, আল্লাহ যদি মাফ না করে তাইলে আমার কি হবে, এবার আবার দৌড়ায় আবার দৌড়ায়, এবার তলোয়ারটা ফেলেই দিয়েছে, না না তরবারি আর সাথে রাখবো না, রাগের মাথায় কি করে বসি, দৌড়ায় দৌড়ায় রাস্তার মধ্যে ছিন্ন বস্ত্র, একজন আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হয়, ও বাবাজি তুমি এত দৌড়াও কেন, কয় বাবাজি আর বইলেন না, আমার বড় কষ্ট লাগে, 100টা খুন করা হয়ে গেছে, মনের মধ্যে বড় ভয় হয়, আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, মাপ পাবনি, মাপের জন্য দৌড়াই, কয় রাস্তায় না দৌড়াইয়া পীরের বাড়ি দৌড়া, ঠিকানা দাও, জায়গা বলে দাও, কোথায় পাবো আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু আল্লাহর ওলি কোথায় আছে, ও বাবা জি কে আছো সরসিনার মুরিদ, কে আছো সরমনার মুরিদ, বাবা রে এমনি দৌড়াও না,
সরসিনের ফাল্গুনের মাহফিল আসলে পাগল হয়ে যাও। সরমনার মরহুম হুজুরেরা মাহফিল দুটো করে গেছেন ফাল্গুন আর অগ্রহায়ণের, পাগল হয়ে যাও আল্লাহর ওলির বাড়ি দৌড়। যাওয়ার পরে সেখান থেকে যে চার্জ নিয়ে আসো, আমি দেখছি আমার বাস্তব অভিজ্ঞতা, আমার বাবা সারসিনার মুরিদ। সারসিনা যখন তিনি আসেন সত্য কথা বলতে আমার কোনো বাধা নাই, সারসিনা থেকে যাওয়ার পরে আমার বাবার আমল দেখে পাগল হয়ে যাই। সকাল সন্ধ্যা সবকা দেয় সব কিছু ঠিক, এরপরে আস্তে আস্তে দেখা দেয় বাবারে সকালবেলা একটু ঘুমে ধরে। আমার ভাইরা বন্ধুরা বাবারা কাকা আছে চরমনের মরিদ, প্রতীত মাহফিলের পর দেখি অগ্রহায়ণের পর আবার ফাল্গুনের পরে কাকার বাড়িতে সকালবেলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শব্দের জিকির হয়। আমগো সারসিনা চরমনের পার্থক্য তো এতটুকু নাকি, সারসিনার জিকিরের আওয়াজ পাওয়া যায় না, আমার বাবার জিকিরের আওয়াজ পাওয়া যায় না, কিন্তু কাকার জিকিরের আওয়াজ আমগো ঘরে বৈশা পাওয়া যায়। দেখা যায় সরমনের মাহফিল যত দূরে যায় আমার কাকার ইল্লাল্লাহর আওয়াজও আস্তে আস্তে ছোট হয়ে যায়। আমার বাইরা বন্ধুরা বাবারা পীরের বাড়ি যাইলে আজকে পীর বিদ্যে শিরা আছে, ওরা বলে পীর মুরিদি মারি ব্যবসা, তুই মিথ্যাবাদী মোনাফেক সারসিনা দরবারে যা, আমার সঙ্গে যোগাযোগ কর, গেটের সামনে থেকে তোরে পাশ করে দিব। ঘন্টার পর ঘন্টা আমি হিজবুল্লাহর সাক্ষাতের দিকে তাকিয়ে থাকবি, কত কোটিপতি এসে লাখ লাখ টাকা হুজুরের হাতের মধ্যে ধরাইয়া দেয়, হুজুর একটু তাকাইয়াও দেখে না, টাকাটা তার হাতে দিয়ে বলে বাবা আগে ঠিক হন তারপর নেব। বলবেন হুজুর কারামত তো আপনারা বলবেন, কারণ আপনারা তো পীর মুরিদি ব্যবসা করেন, আমার অনেকগুলো ভিডিও ইউটিউবের মধ্যে ভাইরাল হয়েছে, কারামতের কথাগুলো শুনলে ওরা বিভিন্ন সময় থ্রেড দেয়, ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। মিশকাত শরীফ খোলো, মিশকাত শরীফের মধ্যে কারা বাবুল কারামত নামে একটা আলাদা কার অধ্যায় আছে, সেখানের মধ্যে ওমরের এই হাজার হাজার মাইল দূরে শত শত মাইল দূরে নাহারাওয়ানদের ওই পাহাড়ের গোজার মধ্যে গ্যাপের মধ্যে ইয়া সারিয়াতাল জাবাল বলে, ও পাহাড়ের অধিবাসীরা ও পাহাড়ের সৈন্য দলেরা সতর্ক হও, এই ইঙ্গিতটা মসজিদে নববীর জুমার দিনের খুতবার সময় কেমনে দিল। আমার ভাইরা বন্ধুরা বাবারা যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর মধ্যে আপনি যদি মুমিন হতে চান, আপনি যদি মুসলমান ঠিক মতো হতে চান, আল্লাহর প্রতি ভরসা রাখেন, আমার আল্লাহ মাফ করবে ঠিক নেই। এবার পাগলায় বলল পীরের বাড়ি দৌড়াও, সেখান থেকে তওবার ফায়েজ নিয়ে আসো, কোন দিকে কয় এইদিকে দৌড়ায় দৌড়ায় পাগল হয়ে গেছে আমার ভাইরা, আল্লাহ যার কল্যাণ চায় তার এমনি করে কল্যাণ দেয়। আমার ভাইরা রে আল্লাহ যার মৃত্যু চায় দেখবেন ইদানি পোকাগুলো ল্যাম জ্বালাবেন, আয়েশা শুধু ওখানেই পড়ে ওখানে পড়ে পুরে মরে যায় তারপরও ফেরে না, ঠিক না? আমার বাবারা ডাকাতে বা দৌড়ায় হঠাৎ করে পথের মধ্যে যাইয়া হোঁচট খাইয়া উল্টি পাল্টি দিয়া পইরা স্টক করে ওখানেই জীবনটা শেষ। শতজন খুনি একশো মানুষ খুনি করেছে, আমার নবীজি বলেছেন একজন মানুষকে খুন করার অপরাধ হলো পৃথিবীর সব মানুষগুলোর খুন করার মতো অপরাধ। একজন মানুষকে যদি কেউ নিরয় একজন মানুষকে যদি কেউ নিরপরাধ ভাবে খুন করে আমার আল্লাহ ওর উপরে এমন গজব দেয় ওরে কাফের বানাইয়া দুনিয়া থেকে মৃত্যু হয় খুন করছে কয়টা, একশো খুনের ঠিকানা জাহান্নাম, ছোট্ট বাচ্চাটাও বলে দিতে পারে। আমার ভাইরা বন্ধুরা বাবারা জাহান্নামের ফেরেশতারা হাজির হয়ে গেছে, জলদি করে নিয়ে যাও ডিউ।
যত তাড়াতাড়ি ডিউটি করা যাবে আমার আল্লাহ তত বেশি খুশি, ঠিক না? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন মুসলমান তোমার নবীর সুন্নাত হলো তাড়াতাড়ি নামাজটা শেষ করে ফেলো, যত তাড়াতাড়ি আমার আল্লাহর ডিউটি পালন করবা আমার আল্লাহর দরবারে তত উপরে তোমার নাম। আমার ভাইরা নবীজির শ্রেষ্ঠ সাহাবি খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর মানুষ চেহারাটা কালো হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত, খয়েরি বরণ ধারণ করত। কি গো আলী, আজান দিলে কি আপনার বাতিক সরা লাগে? আজান দিলে কি আপনার বাই ওঠে? চেহারার মধ্যে এমন পরিবর্তন কেন? মালিক ডাক দিছে, মালিকের কদমে সেজদা দিতে পারবো কি পারবো না, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া আমি আলী পাগল হইয়া যাই। আমার মালিকের ঠিক মতন হুকুমটা আদায় করতে পারলাম। ও বন্ধু, ব্যবসা করো আজান দিলে মন চায় না, ছোট্ট 2 টাকার কাস্টমার আইলে তাকে বলতে মন চায় না, ভাই নামাজের পরে আইসেন আমি নামাজে যাব, কেন না তোমার ব্যবসায় ক্ষতি হবে। আসলে তুমি তো জানো না এই ব্যবসা তোমার ব্যবসা না, তোমার ব্যবসা হলো আমার আল্লাহর মসজিদে যাওয়া, ঠিক কি না গো বাবা জিরারে? ওদিক থেকে তোমার আসল গোডাউন খালি হয়ে যাচ্ছে, সেদিকে তোবা দেখবা নামাজের সময় ব্যথা লাগবে না, নামাজের সময় না বেচাই, নামাজের ফাঁকা জায়গায় জায়গায় বেচা, তুমি কোটিপতি আমার আল্লাহ বানাতে পারে কি পারে না? আমার বাবারা ফেরেশতাদের উপর আল্লাহর হুকুম এসেছে জাহান্নামীর জাহান্নামে নিয়ে যাওয়া, কয় তাড়াতাড়ি করো, জলদি করো, আল্লাহর হুকুম তাড়াতাড়ি আদায় করতে হবে। যখন টান দেওয়া শুরু করলো, কি গো কারা জাহান্নামে নিয়ে যাও কেন, এই বান্দাটা তো তওবাকারী, এই বান্দাটা তো তওবার জন্য এসেছে। না, জাহান্নামে নেওয়া যাবে না, এই বান্দাটা জান্নাতি, কেন না আমার আল্লাহ তওবাকারীর জন্য জান্নাতের ঠিকানা নির্ধারণ করে রেখেছে। আমার বাইরা রে, জাহান্নামের টানে জাহান্নামে, জান্নাতের টানে জান্নাতে, যে তওবাকারী বান্দার ঠিকানা হলো জাহান্নামে জান্নাতে। কয় না, এ লোক তো তওবা করতে পারে না, এই তওবার দিকে যাইতেছিল, কয় তাতেই হবে, আমার আল্লাহর দরবারে চলো, ফয়সালা আল্লাহ দিবে। আল্লাহর এখন দেখলো এখানে জাহান্নামি ওরাও তো আমার হুকুম পালন করে, এখানে জান্নাতি ওরাও তো আমার হুকুম পালন করে, কোনটার দিকে আল্লাহ যাবে? আল্লাহ বলল মাফ দাও, গুনাহ থেকে এসেছে, যদি গুনার দিকটা কাছে হয় তাইলে জাহান্নামি, তওবার দিকে যাচ্ছে তওবাটা কাছে হয় তবে জান্নাতি। আমার বাইরা ঐতিহাসিকরা লেখেন মূলত উনি কেবল যাত্রা শুরু করছেন অমনি উনি মরে গেছেন, এখনো অনেক দূর ছিল। আমার আল্লাহ এদিকটা কমাইয়া, এদিকটা বাড়াইয়া, এদিকটা কমাইয়া দিলেন, তওবার দিকটা কাছে দিয়ে দিলেন, লোকটা জান্নাতি হয়ে গেল। আমার বাইরা রে, আল্লাহ দরবারে সব সময় প্রার্থনা করবেন, আল্লাহ আমি যেই হই না কেন আমি তোমার বান্দা, এটাই বড় পরিচয়, ঠিক কিনা বলেন? আমি যে আমল করি না কেন আল্লাহ তুমি করতে বলেছো, করার চেষ্টা করি, ভুল হোক ত্রুটি হোক যা হোক আমি করি। 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছো, আমি কোনোদিন 3 ওয়াক্ত পড়ে ঘুমাই থাকি না, আমি 5 ওয়াক্তই পড়ি, ভুল হলে আমার কিছু করার নাই, সংশোধন করার চেষ্টা করি। তুমি আল্লাহ কবুল করো, তুমি আল্লাহ আমারে মাফ করো, এবং সব সময় আমার আল্লাহরে ডাক দিবেন, মালিক মালিক বলে পারবেন কিনা, মালিক সবাই বলেন না মালিক, একটা ঘর বানিয়ে দিও
একটা ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও আমার আল্লাহর আরশের পাশে জান্নাতে একটা ঘর হোক আপনি চান কিনা। আরো জানো একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও সবাই সবাই একটা ঘর, ও একটা ঘর সে বিভীষিকাময় মহাদিনে দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও তুমি পারো জান্নাতে আমায় নিতে, তুমি পারো নবীর হাতে কাউসার দিতে, পারে কিনা আল্লাহ, তুমি পারো জান্নাতে আমায় নিতে, তুমি পারো কাউসারের পানি দিতে, প্রিয় নবীজি প্রিয় উম্মত উতরে নিবে হাশরের দিন, প্রিয় নবীজি প্রিয় উম্মত উতরে নিবে হাশরের দিন, জান্নাতে সেদিন মরে জান্নাতে সেদিন মরে নবীর পাশে জায়গা দিও মালিক, মালিক মালিক মালিক, তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও।